হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, আপনাদের একটা অ্যাড দেখলাম ফেসবুকে, দেবম অ্যাডভাইজার প্রাইভেট লিমিটেড। হ্যাঁ হ্যাঁ, এটা কি টাইপের জব স্যার? ওটা টেলিকলিং এর, মানে কি কাজ করতে হবে আমাকে? ওই ফোনের মাধ্যমে ধরুন আমাদের এই কোম্পানিতে কোম্পানিতে নিয়োগ করবে, এবারে কোম্পানি আপনাকে কোন একটা বিষয়ের উপরে কথা বলতে দিবে, কাস্টমার ফোন করলে। প্রোডাক্ট কি আছে ওইটাই জানতে চাইছি। ওটা প্রোডাক্ট তেমন কিছু না, আপাতত মনে হচ্ছে লোনের লোন বিষয়, ওটা আপনাকে ট্রেনিং দিয়ে দিবে ওরা। একটু আমাকে বললে খুব সুবিধা হয়, এখন তো বুঝতেই পারছেন 50% বাস অফ। এবার আমার বাড়ি হচ্ছে হাওড়া সাতরাগাছি, ঠিক আছে, তো আমি ওখান থেকে যাব অতটা দূরে, একটু বলে দিলে খুব সুবিধা হয়, কাজের খুব দরকার। আপনার বাড়ি থেকে ওই ফুলবাগানটা কত দূর? আমার বাড়ি থেকে ফুলবাগান বেশিক্ষণ লাগবে না, 1.5 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। আচ্ছা আচ্ছা, একটু বলবেন আমাকে কি কি প্রোডাক্ট আছে? প্রোডাক্ট ওই আপাতত লোনের বিষয়ে। লোন বলতে কি, মানে ডাইরেক্ট লোন ব্যাংক থেকে সেল হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা আপনাকে ট্রেনিং দিয়ে নেবে ওরা, কিন্তু ডিটেলস না আপনাকে আপনাকে 3 দিনের ট্রেনিং দিবে ওরা। আচ্ছা, এটা কাস্টমার কাস্টমার সাথে কিভাবে, আপনি যদি ইন্টারভিউ হবে আগামীকাল, আচ্ছা, আগামীকাল ইন্টারভিউ হবে, ওটা আপনি যদি সিলেক্ট হয়ে যান তাহলে আপনাকে ওরা 3 দিনের ট্রেনিং দেবে। আচ্ছা, ট্রেনিং দেওয়ার পরে দিলে পরে তারপরে আপনার সাথে আপনি কিভাবে মানে কথা আমার কি বলবেন। পোস্টিংটা ওই দেবম অ্যাডভাইজারই হবে নাকি আবার অন্য কোম্পানিতে হ্যাঁ হবে? হ্যাঁ, ওখানে ওখানেই হবে। আচ্ছা, শুধু লোনের উপর কাজ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা স্যার? আমার নাম চন্দ্রমোহন দাস। চন্দ্রমোহন দাস, হ্যাঁ। আচ্ছা, মানে এটা কি ব্রোকিং ফার্ম? ব্রোকিং ফার্ম বলতে ব্রোকিং ফার্ম বলতে মানে ওই ধরুন ইন্স্যুরেন্স, লোন এই সমস্ত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা, আপনি যদি ইচ্ছুক হন তাহলে আমাকে সিভিটা পাঠিয়ে দেন। আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? আমি আপাতত 3 মাস। 3 মাস ধরে কাজ করছেন? আচ্ছা, আপনার কোম্পানির রিভিউটা একটু দেখবেন গুগল সিটে গিয়ে। আর সেকেন্ড থিংস হচ্ছে, এখানে কি কি কাজ হয় আমি আপনাকে বলে দিচ্ছি। এ ধরনের পোস্ট আপনি ভেরিফাই করার জন্য দিয়েছিলেন কোন একটা গ্রুপে, আমাদের গ্রুপে দিয়েছেন স্টার মার্কে। এখানে লোন দেওয়া হবে বলে ইন্স্যুরেন্স করানো হয়, কাস্টমার কোনোদিন তার বন্ড পায় না, টাওয়ার সেল হয়, আমাদের প্রুফ আছে এগুলো আমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, দেবম অ্যাডভাইজার। আপনাদের একটা অফিস কেষ্টপুরেও ছিল, জ্যাংরার ওখানে, হ্যাঁ, জান ছিল আপনাদের, ওটা আছে কিনা বলতে পারবো না, তবে আপনাদের ম্যাক্সিমাম হয় টাওয়ার সেল। আপনি জানেন, আপনি জেনে শুনে জয়েন করেছেন? আপনি কি এইচআর এই কোম্পানির? আপনি এইচআর? আপনি বলতে চাইছেন না কেন, যখন একটা জব পোস্ট করেছেন, ক্যান্ডিডেট যখন জানতে চাইছে যে স্যার এখানে কি কাজ হয় একটু ডিটেলসে বলুন, আপনি বারবার স্কিপ করছেন কেন ব্যাপারটাকে? যখন আপনি জানেন যে এই ধরনের কাজগুলো মার্কেটে বলা উচিত না, এই ধরনের কাজের অথচ পোস্ট করছেন আপনারা, অথচ ক্যান্ডিডেট যখন জানতে চাইছে ডিপলি, তখন আর সেটা আপনি কিছু বলছেন না কেন, জানতে পারি? একটু বলবেন। সেটা আমরা এখন কি করে বলবো, আমাদেরকে যেরকম বলছে সেরকম, আপনাদেরকে যেরকম বলছে, আপনারা একটা ভুল কোম্পানিতে কাজ করছেন। কিছু হলে আজকে যদি পুলিশ কেস হয়, এই যে টাওয়ার টাওয়ার কিন্তু পুরো বেআইনি সেল করা, যেভাবে টাওয়ার সেল হয় আপনাদের কোম্পানিতে ওটা কিন্তু পুরোপুরি বেআইনি। আর যদি কিছু হয় ম্যানেজমেন্ট তো হাত তুলে নেবে, আপনারা বাঁচবেন তো? রিক্রুটমেন্ট করার আগে একবার ভাবুন যে আপনি কি রিক্রুটমেন্ট করছেন, কোন জবের উপর ক্যান্ডিডেটকে ডাকছেন, যাকে ডাকছেন সেও বিপদে পড়বে, আপনি ডাকছেন আপনিও বিপদে পড়বেন। আপনি একটু ভেতরে খোঁজ নিন, আপনি 3 মাস কাজ করছেন এসে বুঝে গেছেন যে কোম্পানিতে কি কাজ হয়, আমার কাছে হাইড করলেও। এই ধরনের পোস্ট দেবেন না আমাদের গ্রুপে, ঠিক আছে? স্টার মার্ক এই ধরনের পোস্ট অ্যাপ্রুভ করে না। আর দয়া করে ক্যান্ডিডেটকে মিসগাইড, পাবলিককে মিসগাইড এই সমস্ত কথা বন্ধ করুন। আপনাকে বলছি না আমি ডিরেক্টলি, সেলসের যে পুরো পার্টটা রয়েছে সেখানে দয়া করে বলবেন। আপনাদের পুরোপুরি টাওয়ার সেলের উপর ডিপেন্ডেন্ট অফিসটা, ফেক কথা বলে মানুষকে টাওয়ার সেল করা হয়।